পাঁচ কর্ণের গলায় টাকার মালা। চাচু চাচু এত টাকা? আরে এটা তো কিছুই না, তোর জন্য নিজের জীবনটাও আমি হাসি মুখে দিয়ে দিতে পারি। তুই যে আমার কলিজার টুকরা। যা বেটা, এবার বান্ধবীদের নিয়ে যত খুশি আনন্দ কর, যা। সেদিন তুমি তোমার ছোট চাচার ভয় দেখিয়ে আমার গালে থাপ্পড় মেরেছিলে, বলেছিলে তোমার ছোট চাচাকে দেখে এই শহরের সমস্ত গুন্ডা মাস্তান ভয় পায়। আজ দেখব তোমার কোন চাচা তোমাকে বাঁচায়। জান, বেলা কত হলো খেয়াল আছে? নাস্তা খেতে হবে না, ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নি। তুই খেয়ে নে, হাতের কাজ শেষ করে পরে আমি খাবো। আমাকে দুঃখ দিতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি হচ্ছে আমার জান। ঠিক আছে, আমার জানের বুকের মধ্যে ঢুকে পড়েছে। আরে ওই বুকের মধ্যে থাকবো তো আমি। গুন্ডারা আমাকে তাড়া করেছে, প্লিজ আমাকে বাঁচান। যা ভেবেছিলাম তা তো নয়, এ তো দেখছি রীতিমতো সন্ত্রাস। আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এসো, যাবো না। চল ময়না। কোথায়? বারে, এই না বললে খিদে পেয়েছে। গুন্ডার একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না, ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে, আর যদি আমার এই অবস্থা হতো তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও আমার কসম দিসটা, কসম দিসটা। যাবো। যাও না। ঠিক আছে। 1, 2, 3.